হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। তো আজকে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না, আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি, আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি ব্যাঙ্গালোরে, নাম হলো রামকৃষ্ণ মঠ। তো এখানে যাওয়ার পথে দেখেন অনেক একটা ভালো একটা সিনারি দেখতে পেলাম, তার জন্য ভাবলাম ওইটাকে ক্যাপচার করে রাখি। খুব ভালো, মানে মেঘলা মেঘলা, বাট বৃষ্টি আসেনি, কিন্তু মেঘলা মেঘলা ভাবটা ছিল, তার জন্য ভাবলাম যে ক্যাপচার করে রাখি। আর এখানে দেখেন আমি ফ্রন্ট গেটটার ক্যাপচারটা নিতে ভুলে গেছি। তো এখানে দেখেন আমরা যেতে যেতে 7টা হয়ে গেছিলো, তার জন্য অল্প একটু অন্ধকার লাগছে, হয়তো দিনের বেলা গেলে হয়তো আরও ভালো লাগবে। আমি ফার্স্ট টাইমই গেছিলাম, তো আমি ভাবছি একদিন দিনের বেলা সকালবেলা যাব। তো রাত্রেবেলাও ভালোই লাগছিল, এতটা খারাপ লাগেনি। তো এখানে দেখেন একজন বিবেকানন্দর মূর্তি আছে এই পাশটা, আর খুব বেশি গ্রিনারি, খুব বেশি গ্রিনারি, আপনাদের খুবই ভালো লাগবে, একদম বাড়ি বাড়ি ফিল হবে, অনেকটা গ্রিনারি। যারা মানে নেচার লাভার ওদেরকে, ওদের ওখানে গেলে খুবই ভালো লাগবে। তো এই দেখেন মন্দিরটা, আমি পুরোটা মন্দির আপনাদেরকে দেখাবো। দেখেন মন্দিরের ওই পাশটায় একজন শিবের মূর্তি আছে, আর ওই ওই যে লাইটের যে জায়গাটা দেখেছিলেন ওই জায়গাটাতে খাওয়া দাওয়া হয় সকালবেলা, প্রসাদ বিতরণ হয় ওখানে। আর এই যে মন্দিরটা ভিতরটাও আমি আপনাদেরকে ভালো করে দেখাবো। তো এখানে দেখেন খুবই ভালো লেগেছিল আমাদের ওখানে গিয়ে। এই দেখেন মন্দিরটা একটু দূর থেকে আমি ক্যাপচার করছি, কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে, একদম মানে কি বলবো। আর ওই লাইটগুলাতে আরও বেশি ভালো লাগছিল রাত্রেবেলা। তো এখানে দেখেন অনেকটা গ্রিনারি, খুব বেশি গ্রিনারি। তো আমি এবার মন্দিরের ভিতরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন লাইটগুলো দেখেন খুবই ভালো লাগছে, মন্দিরটা খুবই সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখেন আমি যতটা পাচ্ছি ক্যাপচার করছি। এটা হলো মন্দিরের মেইন মেইন মন্দিরের ভিতরটা। প্রার্থনা চলছিল ওখানটায়। তো এইদিকে দেখেন এদিকগুলা পুরোটা মন্দিরের পুরোটা ইয়ে দেওয়ালে ওই ইয়ে লাগানো ছিল, ফটো লাগানো ছিল। আর একটা অ্যাকচুয়ালি আমি সবগুলো আপনাদেরকে ভালো করে মানে ইয়ে করে দেখাতে পারছি না, কিন্তু যতটা পাচ্ছি ক্যাপচার করেছি। দেখেন এটা হলো মন্দিরের ভিতরটার ফটোগুলো, ভিতরের লুকটা দেখেন খুবই সুন্দর, ক্লিন, খুবই ভালো লেগেছে, একদম শান্ত পরিবেশ। তো এখন এখানে চন্ডামৃত খাওয়া হচ্ছে। তো দেখেন ফটোগুলো কত ভালো লাগছে। এই যে মন্দিরের সাইডগুলোতে আমি পুরোটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি ভাবছি একদিন সকালবেলা যাব, সকালের মানে দৃশ্যটা আমি দেখতে চাই সকালে। আমার মনে হচ্ছে সকালে আরও বেশি ভালো লাগবে, কারণ গ্রিনারি আছে না, খুবই ভালো, আমি একটু গ্রিনারি ভালোবাসি, তো খুবই ভালো লাগবে। আমি ভাবছি একদিন সকালবেলা যাব। ওদিন যেতে যেতে আমাদের অ্যাকচুয়ালি রাত হয়ে গেছিলো, মানে রাত, হ্যাঁ রাত হয়ে গেছিলো, সন্ধ্যার পরটাতে আমরা গিয়েছিলাম।
ওই যে বিবেকানন্দজি অনেক আগেকার ফটো। আমি যতটা পাচ্ছি ক্যাপচার করছি। এই যে এখানে আপনাদের সব ইয়ে পাবেন ডিটেইলস। দেখেন ফটোগুলো সবগুলো তো আর জুম করে দেখাতে পারছি না, বাট যতটুকু পারছি আমি ক্যাপচার করছি। এই এই জায়গাটা দেখেন কত ভালো লাগছে, মানে বিবেকানন্দজির মূর্তিটা কত ভালো লাগছে। ওই ওইটা এটাও একটা গেট, এই সাইড দিয়েও আপনারা আসতে পারবেন। আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম তো আমরা ওই সাইডটাতে এসেছি, আপনি গাড়ি এই সাইডটাতে আপনারা আসতে পারবেন। এটা মেইন গেট, আর এর পাশে আরেকটা আছে, ওইটাও ওইটাও সেম, ওইটার থেকেও আপনারা আসতে পারবেন। আমাদের আমার মেয়ে এখানে খেলা করছিল, দেখেন কত সুন্দর, কত মানে ভালো লেগেছিল। আমি দিনের বেলার লুকটা দেখতে চাই, অ্যাকচুয়ালি দিনের বেলার লুকটা দেখতে চাই, কত সুন্দর লাগবে। আপনারাও একদিন আসে যাবেন ওইখানে, খুবই ভালো লাগবে আপনাদের। আমাদের তো খুবই ভালো লেগেছিল। আর যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে ভিডিওগুলো প্লিজ। এখানে আমরা আমি কয়টা ছবি শেয়ার করছি, ওখানে গিয়ে আমরা কয়টা ছবি উঠেছিলাম ওগুলো শেয়ার করছি। এই যে আমার মেয়ে, আমি, হাজব্যান্ড, এখানে আমি আর হাজব্যান্ড শিব মূর্তির সঙ্গে। এটা হলো আমার ফ্রেন্ডসের ছেলে ফিরার করতে। দেখেন কত ট্রাফিক ছিল, ব্যাঙ্গালোরের ট্রাফিক আপনারা হয়তো জানেন কীরকম, অনেক বেশি। ভাবলাম ক্যাপচার করে রাখি, খুব ভালো লাগছিল রাত্রেবেলা তার জন্য। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে, আর বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন তাড়াতাড়ি চলে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন। থ্যাংক ইউ।